আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি দুই বেডরুমের একটি ফ্ল্যাট দেখাবো, দুই বেডরুম প্লাস হচ্ছে মেইড। সো এটা হচ্ছে এন্ট্রি, এই ডেভেলপারের নাম হচ্ছে অমনিয়া। পুরো হোয়াইটের উপর করা বাসার এন্ট্রি একটা। এখানে যা দেখতে পাচ্ছেন ডেভেলপারের সাথে সব কিছুই আসছে, আলাদাভাবে কিছু বসানো হয়নি, এভাবেই কিনতে পারা যাবে। তো ঢুকি, হাতের বাম পাশে এটা হচ্ছে কিচেন এবং সামনে হচ্ছে লিভিং। লিভিং রুমটা একটু স্পেশাল কারণ এখানে ডাবল হাইট আছে, এবং মজার একটি বিষয় হচ্ছে যে সামনে পুরোটাই সমুদ্র। এদিকে আমি আসছি একটু পরে, কিচেনটাকে একটু দেখাই। কিচেনে কাউন্টার টপ আছে, এখানে এটা সলিড সার্ফেস, এবং স্টোর আছে, এটা ফ্রিজ, নিচেরটা ডিপ ফ্রিজ, ফ্রিজ রানিং। তারপর স্টোরেজ আছে, ওভেন আছে, ইন্ডাকশন আছে, দেন এখানে ডিশ ওয়াশার আছে, আর ওয়াশিং মেশিনটা ওদিকে আমি দেখাচ্ছি। সব কিছু টাচ, ইন্টারকম টাচ। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুম ডাবল হাইট যেটা দেখাচ্ছিলাম, কিচেনটা দেখা যাচ্ছে, আর বারান্দাটা হচ্ছে এটার সবচেয়ে মজার একটা ফিচার। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার বাতাস, আর এবার ভেতরের দিকে যাই। সো ঢুকে হাতের বামে একটা বেডরুম, বেডরুম এখানে বাথরুম আছে, বাথরুমে দেখা যাচ্ছে এটা সলিড সার্ফেস, খুবই ভালো ফিনিশিং। বেডরুম লাইটগুলো আর জ্বালায়নি, বেডরুম থেকে সারাদিন এরকম ভিউগুলো দেখা যাবে এবং কিছু বলার নেই, বেসিক্যালি স্পিচলেস। এটা কমন বাথরুম, কমন বাথরুম বা পাউডার রুম বলতে পারি, টয়লেট আছে, পাউডার রুমে শাওয়ার থাকে না, সো এখানে শাওয়ার নেই। এবং আমি যদি এই দরজাটা খুলি, এই বোর্ডটা যে খুব একেবারে অর্ডিনারি বোর্ড, কিন্তু ভেতরে ওয়াশিং মেশিন আছে এবং আর কিছু স্পেস আছে, সেখানে র্যাক করে লিনেনগুলো রাখা যাবে। তো একটা বেডরুম শেষ হলো, আর শেষের দিকে আরো দুটো বেডরুম। এটাকে স্টোর হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটাকে কিডস বেডরুম হিসেবে ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে ছোট একটা বাথরুম আছে এবং এখানে সব কিছুই আছে, বেসিক্যালি হাফ বাথরুম বলা যেতে পারে। পাউডার রুমের চেয়েও ছোট অবশ্য। এটা মাস্টার বেড, মাস্টার বেডে রেইন শাওয়ার আছে, টাব আছে, ডাবল সিঙ্ক আছে এবং টয়লেট আছে। আর আগের বেডরুমও ছিল, দেখাতে পারিনি, কিন্তু এখানেও আছে। সো ফুল ক্যাবিনেট পাচ্ছেন এখানে। লাইট থাকে, দরজা খোলার সাথে সাথে টপ ওপেন হয়ে যায়। এটার জন্য একটা বেডরুম, সো দুইটা বেডরুম, লিভিং সবগুলোই সি ভিউ। আর এই বিল্ডিংটার আমি বাইরে থেকে একটা ভিডিও দেখাবো, যে অনেক দূর থেকে দেখা যায়, এটার আশেপাশে আর একটাও হাইস বিল্ডিং নাই, খুবই প্রিমিয়াম একটি লোকেশন এবং নতুন জায়গা। এখানে কিছু জায়গা রেখেছে, তবে আমার কাছে মনে হয় এখানে বুকশেলফ করে নেওয়া যাবে, এবং বুকশেলফ করার পর এখানে অনেকগুলো বই এখানে রাখা যাবে। এতটুকুই, এটা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে মেসেজ দিতে পারেন যে কোনো সময়। আসসালামু আলাইকুম।